চমৎকার। আনিস খুন হয়ে যাওয়া এই যে ঘটনাটা যে ঘটেছিল, যে বীভৎস ঘটনা যেটা নিয়ে দেখা যাচ্ছে বা যেটা নিয়ে তোলপাড় হয়েছিল, যে পুলিশ গিয়ে রাতের অন্ধকারে তাকে খুন করেছিল, যেটা এখন অবধি যে কথাটা এখনও বিশ্বাস করে আনিসের পরিবার এবং তার সহ যোদ্ধারা, সেই আনিস খুনের প্রতিবাদে কিন্তু আবার আজ কলকাতায় মিছিল বেরিয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বার করেছে এবং SFI DYFI থেকেও বেরিয়েছে। আজ কলকাতায় দুটো মিছিল বেরিয়েছে আনিস হত্যার ঘটনায় তদন্ত করার জন্য। কলকাতা পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছিল, যে সিট গঠন করা হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই সিট কিন্তু বলেছিল, সিটের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, কিন্তু 15 দিন তো দূরের কথা, 47 দিন হয়ে যাওয়ার পরেও আজও পর্যন্ত কিন্তু কিছুই হলো না, অন্তত প্রকাশ্য কোনো রিপোর্ট কিছু পেলাম না আমরা সাধারণ মানুষ, আমজনতা কিছুই জানতে পারলেন না, বা আনিস খানের পরিবারের লোকরাও কিছু জানতে পারলেন না, বা তার সহযোদ্ধা তার কমরেডসরাও কিন্তু কিচ্ছু জানতে পারলেন না। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারা আজকে পথে নেমেছিলেন, 47 দিন ছেলেখানা যেখানে 15 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, এবং সেই নিয়ে এর আগেও দীর্ঘ আন্দোলন হয়েছিল, দীর্ঘদিন পথে নামা হয়েছিল। এর আগে হাওড়া আমতা থানায় অভিযানে তারা কিন্তু ওই তাদের DYFI সভানেত্রী, DYFI-এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আরও অনেকেই তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং 10 দিন তারা কিন্তু হেফাজতে ছিল। তারপরে হাইকোর্ট সময় দিয়েছিলেন, সময়ের এখনও সেই সময় রয়েছে। এখন আবার কিন্তু এই কিছুদিন পরে আলাপ আলোচনার পরে আবার কিন্তু আজ SFI DYFI থেকে পথে নেমেছে এবং তারা কিন্তু বলেছে যে খুব দ্রুত যদি এই ব্যাপারটা নিষ্পত্তি না হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। তারা কিন্তু এর পরে তারা কিন্তু আর কোনো রকম ধৈর্য ধরবে না, ধৈর্য দেখাবে না, কারণ কি যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে একটা এই রকমভাবে খুন হয়ে যাওয়া একজন প্রতিবাদী যুবক, একজন ছাত্র, প্রতিবাদী ছাত্র খুন হয়ে যাবে রাতের অন্ধকারে, তার বাড়িতে পুলিশ প্রশাসন যাক বা পুলিশের রূপে অন্য কোনো মানুষ যাক গিয়ে তাকে খুন করে দেবে, অথচ তার কোনো বিচার হবে না, সেটা তো চলতে পারে না। আবার বিচার নাম করে আবহমান কাল ধরে এসব চলবে, সেটাও চলতে পারে না। এখন দেখা যাক যে এই বিষয় নিয়ে এখন এর পরে কোথাকার জল কোথায় গড়ায়, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।